তোকে ছড়িয়ে দেবো এবার আমি। রিসোর্টে এসেছি, তো আজকে লাঞ্চটা আমরা এখানেই করব। আর এখানকার মানে যা দেখছি অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর মনে হচ্ছে। ভেতরে এখন যাইনি, ভেতরে গিয়ে সব দেখাবো রিসোর্টে কিরকম। আর আমরা লাঞ্চ করে একটু ফটো সেশন করবো, আনন্দ এনজয় করবো, নিজের মতো আড্ডা দেবো, গল্প করবো। এটি চলো তোমাদের সাথে আমরাও একটু আনন্দ করবো। চলো ক্রিক রিসোর্টে এসেছি, এটা বোলপুরেই শান্তিনিকেতনে, গোয়ালপাড়ার ঠিক কাছাকাছি রিসোর্টটা। তো বৌদিরা এসেছে, তাই বৌদিদের সাথে আবার এসেছি আমরা এখানে। কালকে গেছিলাম মোহরকুটির, আজকে আমরা এসেছি ক্রিকে। বাকিরা আমাদের সাথে যারা এসেছে তারা কে কি করছে তোমাদেরকে দেখাচ্ছে। এসো, এই যে এখানে ফটোশ্যুট চলছে, আমাদের মডেল বৌমা ফটোশ্যুট করছে, যা ওর ফটোগ্রাফার হয়েছে, ফটো তুলছে। হ্যাঁ, তারপর আমরা আগে আরো এগিয়ে আসছি, বাকিরা কি করছে দেখো। সবাই নিজের মতো এনজয় করছে, কেউ মোবাইল নিয়ে বসে আছে, মোবাইল ঘাঁটছে। আচ্ছা হ্যাঁ, আমার বৌদি এখন মানে ফটোশুটের জায়গা খুঁজে বেড়াচ্ছে, কোথায় দাঁড়াবে, কিভাবে ভালো করে ফটোশুট করলে কিভাবে ফটো ভালো আসবে, ফেসবুকে দিলে কত কমেন্টস আসবে ভালো ভালো, সেই জন্য এখন জায়গা খুঁজে বেড়াচ্ছে। আজ আমার ছেলে এসে বসে গেল, যদি কেউ ফটো তুলে দেয়, এখন ও ক্যামেরাম্যান খুঁজে পাচ্ছে না, ক্যামেরাম্যান ওইখানে ব্যস্ত আছে এখন মডেলের ফটো তোলার জন্য। ওই যে আমার ছেলে এখানে বসে আছে, দেখা যাক ওর ক্যামেরাম্যান কখন এসে পৌঁছে ফটো তোলার জন্য। ঠিক আছে, আমার সাথে একটু রিসোর্টটা ঘুরিয়ে দেখো। এগুলো হচ্ছে এখানে রুম আছে, এখানে যারা বাইরে থেকে আসে তারা এগুলো নেয়, বুক করে। রুম আছে, সেকেন্ড ফ্লোর অবধি এরকম আছে, মানে নিচের তলাতেও আছে, তলাতেও আছে। অনলাইনে পেয়ে যাবে রিসোর্টের নাম্বার, এবং এখানে আসতে পারো, এখানে থাকতে পারো। সত্যি খুব সুন্দর, মানে শেয়ার করবো কিরকম টেস্ট কি সবকিছু। তো ভালো লাগছে রিসোর্টটা সবকিছু মিলিয়ে ভালো। সামনে একটা পুল আছে, পুলটা একটু ঘুরে দেখি। পুলের চারপাশে বেশ গাছ দিয়ে ঘেরা, আর মানে সবুজের একটা ছোঁয়া। আর সামনে একটা সিটিং এরিয়া আছে বেশ সুন্দর, তারপরে এই পেছনে মানে পুলের ঠিক অপোজিট সাইডে একটা ছোট্ট ডেকোরেশন করা আছে, বেশ ভালো লাগছে। আর আজকে আমরা স্নান করব না, কারণ আমরা স্নানের মানে কস্টিউম আনিনি, সুইমিং কস্টিউম। তো দুঃখকে জাস্ট পুরিটাকে একটু উপভোগ কর। ওই যে আমার বৌদি ওখানে বসে বসে একদম মস্তিতে দোলনা দুলছে। ওই যে আমার বৌদি কাল একটা জায়গা ঘুরে এসেছি, মোহরকুটি আগে এসেছি, খুব সুন্দর দুটো জায়গা, খুব সুন্দর অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। কেমন খেলে? খুব ভালো। আমি তো মানে ভেজ, আমি ভেজিটেরিয়ান ভেজ নিয়েছি। তো কি নিছো? পনির আর ডাল ফ্রাই নিয়েছি, আর রাইস তো পনির, কড়াই পনির না? এত ভালো হয়েছে কড়াই পনিরটা, আর টেস্টটা, তোমরা যে কোনো সময় এসে এসে ট্রাই করতে পারো কড়াই। ওরা নিয়েছে চিকেন কারি, একদম সিম্পল প্রিপারেশনটা, মানে ভালো ঠিকঠাক, মানে ঘরোয়া ঘরোয়া।
হ্যাঁ ওটাই স্পাইসি। রেস্টুরেন্টে খেলাম, ভীষণ ভালো লাগলো, একদম ঘরোয়া খাবার। কোনো মানে কোনো রেস্টুরেন্টে যে এইভাবে বিক্রি করে মানে খাওয়া যায় সেটা এখানে যাবে। খুব ভালো ইয়ে করে খেলাম। আপনারা এখানে শান্তিনিকেতন এলে অবশ্যই এখানে একবার খাবেন, তাহলে বুঝতে পারবেন। পৌঁছেছি বনলক্ষ্মী রিসোর্ট। তো এখানে ঘোরার মতন বলতে ভেতরে দেখি যাই, আমরা একবার এসেছি এর আগে, তো বৌদিদেরকে নিয়ে এলাম দেখাতে। ভালো লাগে ভেতরটা, বেশ একটা গ্রাম্য অ্যাটমসফিয়ার আছে। তারপরে এখানে ফুডিং আছে, ফুডিং লজিংয়েরও ব্যবস্থা আছে। তারপরে এখানে পিঠেটা খুব ভালো পাওয়া যায়, শীতকালে পিঠে খেতে এলাম। আর ভেতরে গিয়ে দেখাচ্ছি চলো। আমরা এখন বনলক্ষ্মী রিসোর্টের ভেতরে এসে গেছি। তো এখানে এসেছি, ভেতরটা এত শান্তি। আমরা যারা সিটিতে থাকি, যারা মানে একদম গ্যাঞ্জামের মধ্যে মানে ভিড়ভাড়ের মধ্যে সবসময় দাঁড়িয়ে যাওয়া, তারপরে লোকজনের ভিড়ভাড় সব মানে অ্যাভয়েড করার জন্য যারা একটু শান্তি খুঁজতে চাও, তারা এখানে এসে দেখতে পারো, খুব শান্তি পাবে। আমার তো ভীষণ ভালো লাগছে এবং ভালো লাগেও, আমি তো এখানকারই, আমি আগেও এসেছি, বৌদিদেরকে নিয়ে এলাম, ওরাও বলছে কি শান্তি, কি সুন্দর জায়গাটা। তো এই জন্যেই তোমরা যদি মানে নিজেদেরকে রিল্যাক্স দিতে চাও ভিড়ভাড় পরিবেশ থেকে, একটু শান্তিতে মানে প্রাণ খোলা মন খোলা জায়গায় আসতে চাও, যদি কোনো গ্রাম্য ছোঁয়া যে নিতে চাও, তো এই জায়গাটাই আসতে পারো, সব কিছুই পাবে, মিলেমিশে সব কিছুই এই বনলক্ষ্মীতে আছে, সব কিছুই পাওয়া যাবে। চলো এসো আমাদের সাথে, আমরা কী কী দেখছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি, এসো।
এদের এখানে ফার্মিং এ সবকিছুই হয়, মানে সব রকম চাষ হয় আমি শুনেছি। এটা তো এখন আমি তো সবকিছু দেখাতে পাচ্ছি না। এটা এমনি এটা মানে গন্ধরাজ ছোট ছোট ফুলের গাছ আছে, ওইদিকে পেয়ারা গাছ আছে, ওই পাশটাতে ভাই ব্লগ করা কি দরকার, লোক এখানে এলেই দেখতে পাবে। তোকে চড়ি দেবো এবার আমি। গাছে দেখেছো কি সুন্দর লাগছে, কতগুলো নারকেল গাছ, এদের নিজস্ব সব, এই নিজের প্রপার্টি তে ওদের সবই চাষবাস হয়, সবকিছুই হয়, তো ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। কি কি নিলে তোমরা? পাটি সাপটা আর গোকুল পিঠে। হ্যাঁ এটা ফোন বাজছে। গোকুল পিঠে মানে কোনটা হয় গো? সেই সেই গোল গোল ইয়ের মধ্যে তো। ওই যে ওখানে একটা ডালিম গাছ, বেদানা গাছ নেই এখানে। না না ওই দেখো ফুল ধরেছে, এটাই তো কলমের। ও আচ্ছা। না লঙ্কা গাছটা নেই, খুব সুন্দর আছে। কই লঙ্কা গাছ? আরে বাবা, আমার একটা একা তুলে দিতে ভালো লাগছে।